Hello. Hello. Hey, Dadu. Kere. Tomar giant number phata kyan maskhane. Hey, Biado. Digital na budish na. Akan ma phata phutai ni aase. Hey, Dadu. ভালো ভাবে ওযু করছেন তো এই সাত দিন আগে সাজদা ওযু করেছি কি বলে যে হ্যাঁ দাদু আমি তো একটু আগে টয়লেট থেকে বের হইছে দেখলাম তুমি যে টয়লেটে বসেই রইছো ওযু করলা কখন আরে ওযু করলা গো টিস্যু আছে না টয়লেটে টিস্যু দিয়ে ওযু করে নিয়েছি এইটা আবার কেমন ওযু ওটা এমন ওযু চুপ করে থাক তাড়াতাড়ি বিয়া পড়াও বিয়া পড়াচ্ছি দেখি ছেলে ছেলের মাথাটা বার করে দেন আম্মা দান সোজা বসে ইস ছেলের কোমরে আঘাত দিছেন সোজা করে নাও সোজা করে নাও হ্যাঁ দেখি মা উঠবে তোমার মুখটা ও সাবাস এত বড় হাজরার মজলিসে এই সাড়ে বারোটার সময় বিয়েটা পড়ায় দিচ্ছি বাবা আপনারা আমার বিয়ে পড়ানাটা প্যান খুলে শুনবেন এই দাদু কের প্যান খুলে এই বেটা প্রাণ খুলে খুলে বলবা তো হ্যাঁ খুলে বলবো মানে কি পায়জামা খুলে দাও বলবো বুঝাইয়া বলবা খুলে দাও না না কথাটা বুঝাইয়া বলবো আমি বলে পায়জামা খুলে দে আমাকে ওযু করে দিচ্ছে হ্যাঁ বেয়াদব কথা কাটিয়ে পড়ার টাইম কাল ডিস্টার্ব হ্যাঁ হ্যাঁ গঙ্গে বাসে শোলা বাসায় একাপরের পোলা বাড়ির পিছনে বন্যা উদিরি সাহেবের কন্যা এক লাখ এক টাকা দেন মরণা ধার্য করিয়া যৌতুক স্বরূপ রূপে যমুনা সেতু বুঝিয়া পাইয়া সাক্ষী থেকে নদীর কুল বল তোমার রূপে কবুল দাদু সোজাইয়া বসো ইস কি ব্যাপারে রে কবুল কোন সাইড হয়ে গেল আরে দাদু দেখলাম তুমি সোজা বসতে পারো না তাই সোজা করে দিলাম তাই নাকি ভাদ্র মাসের তাল ফলাইলাম আমি যে বিয়েটা পড়াইলাম রূপবান যদি বিয়ে কবুল না করে থাকো তোমরা যদি রূপবানের সঙ্গে সঙ্গে কবুল কর তোমাদের বিয়ে এই পাবলিকের সঙ্গে হয়ে যাইবে দেখি রহিম বাদশাকে কবুল করতে বলো এই রোহন ভাইসাহ কবুল বলবে না সোলের মা বললে আচ্ছা ঠিক আছে এবার আপনারা মোনাজাত জানেন স্বামী স্ত্রী দাম্পত্য জীবনটা যেন সুখী হয় আল্লাহু আমিন এই রাত সাড়ে বারোটায় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বেঁধে দিলাম মামুদ তুমি তাদের বছরে বছরে একটার করে সন্তান দিও রোজা করো নামাজ পহারো মিছা কথা কয়ো না সুদে টাকা লাগাও তোমরা হাওলা চালে পাইবে না আলহামদুলিল্লাহ হুজুর তাদের বিদায়ের ব্যবস্থা করেন সেই সকালে চারটা বিরিয়ানি খেয়েছি গ্যাস হয়ে গেছে তো পটক সাহেব বিয়ের কার্যকে সমাধান হয়েছে আমার এই আমার জুতোকে নিয়েছে দাদু তুমি কি জুতা পরে আসছিলা এই পাজির বাচ্চা পাজিরা এই কাম কে করেছি আমার হেলমেটের সাথে জুতো বেঁধেছি ঠিক আছে আপনি খাজানসি খানা থেকে এক লক্ষ স্বর্ণ মুদ্রা নিয়ে আপনি শ্মশান মানে চলে যান মারুবান এই তোমার স্বামীকে তোমার হাতে আমি তুলে দিলাম পিতা মারুবান মাতা
আমাকে হাসি মুখে বিদায় দিয়ে মা আমি যেন আমার স্বামীর সংসার সুখে শান্তিতে করতে পারি আমি তোমাকে হাসি মুখে বিদায় দিচ্ছি তুমি বিদায় দাও পিতা গো মা Thank you.
আমার একমাত্র কন্যা মারুপল চলে গেল যেখানেই থাকে যেভাবেই থাকুক সে যেন ভালো থাকে হে মেহেরবান তুমি তাকে ভালো রেখো সুখে রেখো শান্তিতে রেখো সুখে রেখো এবার আমার আব্বা যে পথ দিয়ে চলে গেছে আমিও সেই পথে চলে যাব কেউ নেই সুন্দরী কেউ নেই তুমি আমার আস্তানায় চলো আমি তোমাকে আমি হ্যাঁ বাবজি মনিবরের অভিশাপে আমার ভাগ্যে তাই ঘটেছে এসব পরে বলবো আচ্ছা বাবজি তোমার কাছে থাকার জন্য আমার একটা ব্যবস্থা হবে অবশ্যই হবে তুই যখন আমাকে বাবজি বলিয়াছিস তো আমার মাইজি আছিস ও আমার বাবজি আছে আরে মাইজি আমি বনরাজে এই বনরাজ লতা পাতা দিয়ে একটা কুটিয়া বেঁধে থাকি আজ থেকে তো আমার মাইজি আছিস আমি বনরাজ তোকে লতা পাতা দিয়ে একটা কুটিয়া বেঁধে দেব তো আমার কুটিয়া বেঁধে থাকবি দে মাইজি ওই বাপজিকে আমার কুটিয়া দে আমি দিতে পারবো না বাপজি হেরে মাইজি ঠিক তো হর মতো আমার একটা মাইজি ছিল অনেকদিন আগেই সে মারা গেছে তো আমি আমাকে তুই বাপজি বলিয়াছিস তো আমার মাইজি আছিস ও আমার বাপজি আছে আমি ছোট জাত আছে বলে তো আমাকে কন্যা করছিস আমি তোর বাপজি আছে ওই আমার বাপজি আছে দে আমার বাপজিকে আমার আমি কথা দিচ্ছে তো আমার মাইজি আছিস আমার বাপজি আছে আমি তাকে উপকার করিবে এ মাইজি আমার বাপজিকে আমার কলমে দে আমি একটু পরীক্ষা করে নিলাম আমার মাইজি আমার বাপজিকে কেমন প্যার করে কোথায় সবই আমার প্যার জলদি আয় জলদি আয় আমি বনরাজ আছি আজ থেকে তো আমার কুটির মে থাকবি আমার কুটির মে থেকে আমি তোহাকে উপকার করিবে কোথায় সবই আমার প্যার জলদি 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 আয় কোথায় থাকিস তোরা আরে আরে লে আমার মাইজি আছে এ লেকরা আমার বাপজি আছে লেরকা কোন হে বাবা লেকরা নয় আমার বাপজি আছে আরে লেকরি আমার মাইজি আছে লে আমার মাইজি আর আমার বাপজিকে যেখানে পরে মাঝে পেয়েছি সবাই মিলে একটু আমার ফুর্তি করলে সুন্দর হয়েছে চল আবার গরমে চল বাবজি চলো এই জঙ্গলের মাঝে তুমি আমাকে লতা পাতা দিয়ে একটি কুঠির তৈরি করে দিবে আর
রাত্রি আমি আমার স্বামীকে নিয়ে থাকব তাই চল মাইজি আমি বড় বাজে তোকে লতা পাতা দিয়ে একটা কুট নিয়ে বেঁধে দেব আজ থেকে তো আমার কুট নিয়ে হবে থাকবি আরে পিন্দুরিয়ার মালিক তোহার মহিমা বুঝা দায় তো আসমান কো তরিয়া করিস আমার তরিয়া কো আসমান করিস তো আমার সহায় থাকিস আমি যেন পড়ি সাধারণ মানুষের এই বনবাসে উপকার করিতে উপকার করিতে সহায় থাক আমার মালিক মালিক তোমাকে গোছল করার সময় হয়ে গেছে তুমি এখানে থাকো আমি তোমাকে রেখে নদীর পাড়ে থেকে পানি নিয়ে এসে তোমাকে আমি গোছল করিয়ে দিব তুমি দুষ্টম করবে না তুমি এখানেই থাকবে ঠিক আছে আমি যাব আর আসব Thank you.
ভাগ আরে ভাগ জনের ময়ে থাকে তো বাচ্চাই আছে যাবে না বেশ তবে লড়াই দে সম্পূর্ণ মাসির বাড়িতে আজ থেকে তো আমার বাবজি কে নিয়ে মাসির বাড়িতে থাকি তাই হবে বাবজি তাই হবে চলো হলে দিন দুনিয়ার মালিক তোহার মহিমা মুজাদায় ভাগ আমার গায়ে আক্রমণ করেছে কক তবু তো আমি আমার বাবজি কে বাঁচাতে পেরেছি তো আমাকে শক্তি দে মালিক আমি যেন পারি আমার জীবন দিয়ে হলো গরিব দুঃখী মানুষের উপকার করিতে পারি অপকার করিতে পারি হ্যালো উপস্থিত সম্মানিত সুধী উপভোগ করছেন টাঙ্গাইলের সদপুর কালিয়া বাজার হতে আগত মফিজ বন্ধু নাট্য ক্লাবের আজকের চলমান যাত্রাপালা রঙিন রূপবান আমাদের যাত্রাপালা শেষ হতে অনেক অংশ বাকি রয়েছে আকর্ষণীয় আকর্ষণীয় সিনগুলো আমার নাম বাদশা সাইদ আমার নাম শুনে বাগে বসে এক কাঁচে জল খায় কিন্তু কিন্তু আমার মনে যে কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছি না এত বিশাল সাম্রাজ্যের সম্রাট হয়েও আমার মনে কিছুতেই শান্তি আসছে না অনেক জন্য অনেক জন্য আমি আমি কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছি না আর তাই তো এই মুহূর্তে আমার অশান্ত মনকে শান্ত করার জন্য বাইজি ডেকে নিয়ে আসো সে কথা চিন্তা করবেন না হুজুর আমি যামু আর দিল্লিকে লাড্ডু নিয়ে আমু এসো 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 ভাইজিগণ তোমরা নাচবে আমি দেখব তোমরা গাইবে আমি শুনব নাচো নেচে গে আমার অশান্ত মনকে শান্ত করে দাও
নাচো 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 ওদেরকে বিদায় কর এই চলে যাও দিল্লিকে লাড্ডু পাশ্চাত্য করে আমার অশান্ত মন এখন শান্ত হয়েছে বিদায় কর এই লাড্ডু ভিতরে যাও এই লাড্ডু ভিতরে যাও 500 করে টাকা নাও এ নাম যাও ভিতরে যাও যাও আলেকজান্ডার আই অ্যাম লাড্ডু আলেকজান্ডার আই অ্যাম লাড্ডু আমার নাম বাদশা সাইদ আমার নাম শুনে বাগে মইছে কাছে জল খায় আর কোথা হতে এই যে বনরাজ এসে আমার দক্ষিণ পরগনায় বসবাস করছে আমার সঙ্গে সাক্ষাৎ করছে না এমন কি আমাকে রাজ করে দিচ্ছে না হুজুর আপনার অনুমতি মানে ওই বনরাজকে যেখানে যা অবস্থায় পাবো আপনি ধরে ধরে নিয়ে আসবেন আলেকজান্ডার আই অ্যাম লাড্ডু আর বিলম্ব না করে এই মুহূর্তে সেই বনরাজকে ডেকে নিয়ে আয় বেশ আপনি চিন্তা করবেন না এই মুহূর্তে যাব আর আসব বনরাজ স্মরণ করিয়াছি তুমি আমার বিনা অনুমতিতে তুমি আমার দক্ষিণ পরগনায় বসবাস করছ আমাকে রাজ করে দিচ্ছ না এমন কি আমার সঙ্গে সাক্ষাৎ করছ না আমি আদমি বনরাজ আছে বনের ভাগ বল্লক জীব জন্তুদের লড়াই করে আমাকে জীবিকা নির্বাহ করতে হয়নি রে যাও বনের মাঝখানে লতা পাতা দিয়ে বেঁকে করে নিয়ে আমি দেবো সমাজ করি আমি বনরাজ আছে আমি তোকে কোথা থেকে রাজকর দেবো রে যাও আমার রাজকর তুই মৌকুব করে লড়ে যাও আমি তোকে রাজকর কর থেকে দেবো রে যাও না তুমি বাদশাহ সাইদের রাজ্যের পরগনায় বসবাস করছো রাজকর তোমাকে দিতেই হবে হ্যাঁ বনরাজ আমি আদমি বনরাজ আছি তো আমার মনি বাছিস লেরে যা তো আমার খানা পেলাম লে নে নে প্রণাম নে নে বনরাজ তুমি বলে যেও না তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছ হ্যাঁ বনরাজ সাইদের নাম শুনে বাগে মহিষে এক গাঁটে জল খায় আর তুমি কিনা আমার রাজ্যের পরগনায় বসবাস করছ আমাকে রাজ কর দিচ্ছ না আমার সঙ্গে সাক্ষাৎ করছ না হ্যাঁ দুঃখ হর গণিতে আমি আমার বনরাজ আমার নিঃসত্তাকে হারিয়ে ফেলেছিলাম অপরাধ আমার হয়েছে তো আমাকে মাফ করে দে রে যা আমি বনরাজ আছে লতা পাতা দিয়ে কুট নিয়ে ভেঙে বসবাস করি বনের বাগে বাল লোকদের সাথে লড়াই করে আমাকে জীবিকা নির্বাহ করতে হয় আমি তোকে কাছ থেকে রাজ্য করে দেবো তো আমার মৌকুব করে রে যা তো আমার মৌকুব করে দে বনরাজ তোমার রাজকর আমি মৌকুব করে দিতে পারি এক শর্তে এক শর্তে হ্যাঁ বল কি তোর শরত তাহলে শোন বনরাজ আমি যদি কোনোদিন ওই দক্ষিণ পরগনায় শিকার করতে যাই শিকার করতে যেয়ে যদি কোনো বিপদের সম্মুখীন হই তাহলে তুই তার দল বল নিয়ে সেই বিপদ থেকে যদি আমাকে উদ্ধার করিস তাহলে তোর রাজকর আমি মৌকুব করে দেব
কাছে নিয়ে যা তোর শরত তো যদি কোনদিন কোন বিপদে পড়িস আমি তোকে উদ্ধার করিব তাই তো রে যা তে কাছে নিয়ে যা আমি আজ বিবরাজ এই পবিত্র মাটির উপর দাঁড়িয়ে কাজা দাল্লাকে দিবে করে বলছি তুই বাচ্চা সাইদ আমার মনি মাছিস যদি কোনদিন কোন বিপদে পড়িস আমাকে স্মরণ করবি আমি আমার তাল বল দিয়ে তোকে উদ্ধার করিবে কিন্তু আমার তো সরোদ আছে রে যা তোমার শর্ত বনরাজ বনরাজ বড় বনরাজ তোমার কিসের শর্ত রে যা হ্যাঁ বলো তোর কথা আমি মেনে নিয়েছি রে যা আচ্ছা কিন্তু ইয়াদ রাখবি রে যা আমি বনরাজ তোকে বলে যাচ্ছি তোকে আমার জান বাজি রেখে আমার দল বল নিয়ে উদ্ধার করবে কিন্তু খাদার কসম রে যা যদি কোনদিন কোন মায়ের জাতির প্রতি কোন নারীর প্রতি দৃষ্টির লোভ করিস খাদার কসম আমি বনরাজ তোর পাঁচাই নেপেকে জোরমার করে দেওয়া যাব তবে আমি আমার নাম বনরাজ 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 আমি বনরাজ তো আমার মনি মাছিস তবে যাওয়ার পূর্বে তোকে মেরে যাচ্ছি কান পেতে শুনে রাখ খাদার কসম যদি মায়ের জাতির প্রতি দৃষ্টি লোপ করিস আমি বনরাজ অলকার বেগে ছুটে এসে তার রাজ্যটা বেগে চুরমার করে দিয়ে নতুন একটা বাচ্চা এই মসনদে প্রতিষ্ঠিত করব তবেই আমার নাম বনরাজ 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 আলেকজান্ডো আলেকজান্ডো আমলানু সামান্য একটি বনরাজ আমার রাজ্যে বসবাস করছে এমন কি আমার সম্মুখে এসে আমাকে শাসিয়ে গেল আর তুই কাষ্ঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলি না আপনার যা আদেশ ছিল না আপনার আদেশ থাকলে ওই জঙ্গলি রাজকে আমি মাথা থেকে ঘাটটা আলাদা করে দিতাম আমার আদেশ ছিল না তাই ঠিক ঠিকই বলেছি জালেকিচন্দ্র আমার আদেশ ছিল না যদি আমার আদেশ থাকত তাহলে ওই বনরাজকে তুই বেঁধে রাখতি তাই না একদম আলেকজান্ডো আম লেডু শোন আর বীরত্ব দেখাতে হবে না দেখতে দেখতে আমার এক মাত্র মেয়ে তাজেল বেশ বড় হয়েছে লেখা পড়ার উপযুক্ত হয়েছে তাই আর বিলম্ব না করে তাকে আগামী কল্ল স্কুলে ভর্তি করে দিয়ে আসবি এ হচ্ছে বাদেশা সাইদের হুকুম হুকুম আগামীকাল আপাকে স্কুলে নিয়ে যাব আর আসবো মনে রাখিস এ হচ্ছে বাচ্চা সাইডের পালাইয়া কেন্দ্রে গেলা ঢাকায় সবাইকে জমিলে টাকায় বন্ধুরে সবাইকে জমিলে আপনারা কেমন আছেন নাও নেক্সট কল
I love you for আপনারা ভালো আছেন আপা আপা কি আপা আপা এই বসো তো স্যার নাই আমি না স্কুলে পড়া দেই আচ্ছা ঠিক আছে দাও এই স্কুলে দিকে আসো দেখ মুরব্বি কি কয় এই দেখ খালু কি করছে এদিকে আসো আম্মা জান এটি আসে দুইজন চুপ করেন দুলা ভাইয়েরা চুপ করো আপনি বসেন আপারা বসেন এই সিরিয়ালে বসেন আজ থেকে আমি হাই স্কুলের হেড টুমটুম মাস্টার এই আমি তোমাদেরকে পড়া দেব কিসের মাস্টার আমাদের মাস্টার আছে না এই পাদব স্যার মারা গেছে স্টক খায়া কি স্টক খায়া কই আমরা তো খবর পাই নাই মারা যাওয়ার দুই মিনিট আগে আমার সাথে কথা হয়েছে কিভাবে স্কুল ভালো করে পরিদর্শন করবি মরার আগে তোমার সাথে কিভাবে কথা হইলো দুই মিনিট আগে আমার সাথে কয়া গেছে ফোনে না সামনে না সরাসরি সরাসরি হ্যাঁ এগুলা কি কও তুমি হ্যাঁ সত্যি মারা গেছে বিশ্বাস করো তোমার কথাগুলো খুব ভালো না জানো সেই রকম লাগে তোমার আলো পাম বন্ধ রাখো ইস এই ফাজলামো করিস তাড়াতাড়ি দেরি দেরি করে নাই আপনার নাম কি আমার নাম দিয়ে আপনার কাম কি মেলা কাম আছে কি কাম আমার হৃদয় পিঞ্জির আর পোষা পাখি রে আমার কান্দলা পাখির শোক আমার হৃদয় পিঞ্জির আর পোষা পাখি রে আমার কান্দলা পাখির শোক তোমার মন আম্মা দান আপনার নাম কি কোন নাম কি আমার নাম পাখি হ্যাঁ পাখি কি পাখি তোমার নাম কি তুমি হয়তো কানে কম শুনো কি আমার নাম পাখি ও পাখি আমি শুনছি পাখি বাবাই পাখি আছে না ছোট ছোট আমি চিনি না ও চেনো না ছেলে মা তোমার বয়সী হয় নাই কও দেখি কও আমাদের ভালো পড়া দেই শোনে স্যার আসলে কিন্তু দিবে প্রথম শুনতে ইংরেজি যখন পড়া ভাঙে দেবো তখন কিন্তু পুরো বাংলা ঠিক আছে মন খারাপ করেন না আমাদের কোন কোন দেখি কোন কি বলবো আমার ননু এটা কি এটা ইংরেজি শুনতে যখন স্যার আসবে যখন ভাঙে দেবো পুরো বাংলা আমার ননু আমার ননু ছোট্ট ননু ছোট্ট ননু বরদার ননু বরদার ননু মস্ত মস্ত ননু বৌদুর ননু বৌদুর ননু চ্যাপ্টা ননু চ্যাপ্টা ননু মাঝখানে তার গর্ত যাও মা মুখস্থ করো মাঝখানে গর্ত এটা আবার কেমন পড়া এটা সারা আসলে কবে ইংরেজি যখন পুরো ভাঙে দেবো তখন পুরো বাংলা ঠিক আছে কি আসেন আসেন দেখি এদিকে আসেন যদি সুন্দরী একটা বউ পাইতাম দেবানিশি আমি তারে ভালোবাসিতাম আইনা করে বুকে রাখিতাম নিশি রাতে মনের কথা বলিতাম আইলো না কেউ আইলো না আমার বউ হইলো না আসেন আম্মা জান আপনি আসেন তাড়াতাড়ি না না আম্মা জান আগে আসেন 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 ভালো পড়া তুমি আম্মা জান ছোট পড়া তুমি আসেন ইস রে আপনার নাম কি আপনি কোন দোকানে চাল খান গো আপনার শরীর সেই নরম কে আমার আচ্ছা আপনি আপনার নাম কি আপনার নাম কি আঙ্গুর ফল এ যাও তো না খাই মাঝখানে ফাঁক
মাঝখানে ফাক হুম্মত করে ঢুকে দিয়ে খামতে ধরি থাক যাও মুখস্থ করো যাও মুখস্থ করো আজকে আমাদের স্কুলে 16 ডিসেম্বর উপলক্ষে 17 ডিসেম্বর 18 20 ডিসেম্বর উপলক্ষে আপনাদের সামনে গান বাজনার আয়োজন করা হয়েছে আপনারা সবাই প্যান খুলে শুনে বলো তারারারা ও বলো তারারারা বলো তারারারা ও বলো তারারারা রঙ্গি রঙ্গি দুনিয়াতে আজকে আসে আলেকজান্ডার কি করছিস কি করছিস হ্যাঁ কি করছিস স্যার আপনি আছেন সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিসের শব্দ শুনতে পেলাম কিসের তারারারারা না ঢোল বাজাচ্ছে সাইডে এই পেয়াদা বাবা ছি এই তার মুখ থেকে কিসের গন্ধ আসে এটা মধুর গন্ধ কিসের মধু মধু এখনকার আপনাদের তে মধু দিছে মধুর গন্ধ আমরা যখন আগে হইছি মধুর গন্ধ রে পেয়া মধুর ভাই তুই আর কখন আমার মুখের কাছে এসে কথা বলবি না তোর মুখের গন্ধ বিচ্ছিরি জীবনে না এটা মধুর গন্ধ ভাই বেয়াদব এটা মধুর গন্ধ নয় এ অষ্টাশীর সামনে তখন মধু বেশি জানেন কি পাঁচ পার মধু দিতে হাফ কেজি এই বসো সবাই বসো 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 এই বসে সবাই আমার চেয়ে বেশি মধু খাচ্ছে আপনি স্যার এই আপনি তুই এত মধু কোথায় খেয়েছিস ভাই খেয়েছিস হ্যাঁ হ্যাঁ বলো আরেকজন টু কইলো কি আপনি নাকি মারা গেছেন আমি মারা গেছি হ্যাঁ হ্যাঁ আমার তো মনে নাই ইয়াল্লাহ হো আমি মারা গেছি আরে কইছে আমি আমি মারা গেছি না এই বেয়াদব এই বেয়াদব আমি মারা গেছি হ্যাঁ আমি ওই কথা কইছি কি বলেছিস আমি কইছি স্যারের একশো বিঘা সম্পত্তির মাটি কাটছে সারে ধান বেশি ও যে আটি খুলে গরুতে খসায় নেয় না আমরা কই মারা আমরা কই সার মারা ফেলতে দেরি করে আসবে এরা শুনছে মারা গেছে একেরে সাদা ছোট সার কি বললি কানের কানের ও বাবা ও কানের ঠিক আছে আচ্ছা বসো তোমাদের সকলের পড়া হয়েছে তোমার পড়াটা বলো তো স্যার পড়া দিব হ্যাঁ বলো বলো ঠিক আছে স্যার আমার ননু ছোট ননু বর্দার ননু মস্ত ননু বৌদির ননু চ্যাপ্টার ননু চুপ করো বেয়াদব মেয়ে এই পরে তোমাকে কে দিয়েছে হ্যাঁ কে দিয়েছে বলো ওকে ধরে নিয়ে এসো যাও তুই ওকে পড়া দিয়েছিস আমার ননু ছোট্ট ননু বড় ননু চুপ চুপ এটা কিসের পড়া ইংরেজি পড়া শুনতে ইংরেজি বাংলা ভাঙ্গে দিলে বাংলা এ পড়ার অর্থ জানিস হ্যাঁ বাংলা অর্থ আছে তো যদি বলতে না পারিস বলতে না পারলে তো বুঝেছে নি র্যাপ ভাই র্যাপ ভাই নিতে আমাকে চাকরি দিবেন হ্যাঁ বলতে না পারলে র্যাপ ভাই নিতে চাকরি বলতে না পারলে র্যাপ ভাই আর বলতে পারলে না ও বাবা বল স্যার এর মানে আমার শ্বশুর বাড়ির দাঁড়াতে গিয়েছি তো এই দাঁড়া দাঁড়া তুই বিয়েও করেছিস এ কি কয় আমি তিন বইয়ের বাপ কি বললি তিন বয়ের বাপ ও বাবা এই এই বেয়াদব বউর বাপ তো কখন হয় বউ তোর বউর বাপ বেয়াদব তুই হয়েছিস তার স্বামী বাপ হতে যাচ্ছিস কেন বেটা বউ যে তিনটে বেটা তার মানে তোর ছেলেও তিনটে বিয়ে করেছে তিনটে ইয়াসিন সোয়াবিন কেরাসিন তোর তিনটা ছেলে ইয়াসিন সোয়াবিন কেরাসিন তিনটাকে বিয়ে দিয়েছিস হ্যাঁ তো তিনটা
বৌমাতর রয়েছে না আপা কয় না হ্যাঁ আপনি কি মনে করেন আপনার বউ আমার আপা কয় আচ্ছা বল বলার অর্থ বল খবরদার ও স্যার দেখো না আমার শ্বশুর তো বুঝছেন না কইতে তাড়াতাড়ি জামাই আছে তাড়াতাড়ি যা তো সাউল নিয়ে পিঠে বানাবার গেছে হ্যাঁ আমি আবার গোয়ার পিছে পিছে যাই দেখি বারান্দা ঢেকি আছে না স্যার ঢেকি ও স্যার আস্তে সবার বাড়ি ঢেকি আছে না স্যার বারান্দার দেখেন ঢেকি যা ঢেকির কাছে একজন বসলো ঢেকির মাথার যে একটা মনি আছে না ছোট্ট দেয়ার হাত ওটাই আমার নুনু ছোট্ট নুনু আচ্ছা বর্দার নুনু মস্ত মানে যে মস্তটা পরে থাকে না এভাবে এভাবে গোয়াত পাড়া দিলে খেলা হয় ওটা মস্ত বহুদিন নুনু স্যাপটা নুনু মানে একটা স্যাপটা কাঠ বসানো আছে বুঝছেন কাঠ দিয়ে কাঠের মধ্যে গর্ত আছে বুঝছেন ওই গর্ত চাউল দেয় আর তোলে সেই জন্য বলেছি আমার নুনু ছোট্ট নুনু বর্দার নুনু মস্ত বহুদিন নুনু স্যাপটা নুনু মাছ খেলে তার গর্ত সাপাস বাপের নাম কার বাপের নাম কাপগাছ আমাকে রে হ্যাঁ আমাকে রে আমাকে রে মানে আপনি আমি আমার 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 তোমার বাড়িতে বলো তো দাঁড়াও দাঁড়া দাঁড়াও মা দেখা দেশ নেকাব করছো এখন তাই দুই সাইডে গুলগা এই মে এই বড় তোমাকে কে দিয়েছে হ্যাঁ স্যার আমি দিয়েছি স্যার ওই ওকে তোর এই এই বেয়াদব স্যার আমি দিয়েছি এই তুই পেয়েছিস কি আর এই পেয়েছিস কি এই বাবা কচ্ছি বাবা কচ্ছি বসেন সেট ডাউন প্লিজ নাও নেক্সট কল আমাদের বসেন বল তাড়াতাড়ি বল স্যার এ পর মানে আপনি কোনদিন আবাদ করছেন জমি আবাদ করেন না সিয়াসি যখন মনে করেন পাওয়ার টিলার নামে নাই কিছুই নামে নাই তখন কি দিয়ে আমরা আবাদ করছি নাঙ্গল আর জোয়াল হ্যাঁ কাঠের জোয়ালের দেখেন তো দুই সাইডে গোলগাল আছে না আছে কি নাই কোন জোয়ালের কিন্তু দুই সাইডে গোলগাল আছে যখনই দুটো গরুর ঘাড়ত তুলে দেবো মাঝখানে ফাঁক নাঙ্গলের ইস্টটা কিন্তু লম্বা বুঝছেন নাঙ্গলের ইস্ট লম্বা না তার ফট করে আটকে দিয়ে খালতে ধরি থাক সেই জন্য বলছে দুই সাইডে গোলগাল মাঝখানে ফাঁক হুম্মত করে আটকে দিয়ে খালতে ধরি থাক এই 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 শুন ওটা বারবারে খসে কেন এই ভালো করে পর ভালো করে পর এটা কুর নেই কুর আছে কুর কোথায় না এটা না বিক্রি করে দিয়েছে আম্মা কুর বিক্রি করে দিয়েছে একবার দেখলেন না 17 বছর আগে সেতু ফাটছিল আমার কুর কুরের আটা বেশি এই আটা আটা নিয়ে সে ফাটা বন্ধ করে দেয় পরে পাজামার কুর দিয়ে সেতুর ফাটা বন্ধ করেছে ফাটা বন্ধ করেছে এদিকে এখানে বসে সাহেব স্কুল আছেন মাস্টার সাহেব আরে মাসি আসি আসি মাসি মাসি আসি তুমি হঠাৎ করে স্কুলে তা কি মনে করে আমি এসেছি আমার ভুলের ছেলেকে আপনার স্কুলে ভর্তি করে দেব সে তো ভালো কথা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম তোমার বোনের ছেলে আমার স্কুলে ভর্তি হবে এটা বড় আনন্দের কথা কিন্তু মাসি আমার স্কুলের ভর্তি ফিস 200 টাকা মাসিক বেতন দিতে হবে 300 টাকা মোট 500 টাকা লাগবে ঠিক আছে আগামী দিন আমি রহিমের কাছে পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে ও মাসিমা তোমার না স্বামী নাই চলবে না কোন জায়গা এই ও বাবা না বলেছে শুনিস নি না তার বোনের ছেলে ও আমি মনে করি মাসিমার বা হাই হাই যাও বাবা যাও যাও বাবা যাও এই স্কুলে বস কিন্তু আমি এই ও কয়জন ভালো করে এই এই ভাবনে বসিস না আমি কিন্তু বস এই চুপ এই চুপ না ও বাবা আচ্ছা কি জন্য নাম তোমার বাবা তোমার নামটা বলো তো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম এদিকে উঠে আসবে তো আমার নাম হচ্ছে মোহাম্মদ রহিম বাহ চমৎকার নাম কি কি মোহাম্মদ আব্দুর রহিম আব্দুল আপনি তো করেন ওই তো খালি করলো মোহাম্মদ রহিম মোহাম্মদ আব্দুর রহিম ও আব্বল রহিম মোহাম্মদ মোহাম্মদ বল মোহাম্মদ আব্দুর রহিম বল মোহাম্মদ আব্দুল বল বল শোনা আজ আমার স্কুলে একটা নতুন ছাত্র বই হয়েছে ভর্তি হয়েছে নাম হয়েছে মোহাম্মদ আব্দুর রহিম আজ
তোমাদেরকে দুই একটি প্রশ্ন করব আবাকো ভর্তি করে দিনছেন কিন্তু আরে শুন আবাক তোদেরকে সবাইকে মিলে দুই একটি প্রশ্ন করব আচ্ছা তাজেল তুমি দাঁড়াও তো মামনি আচ্ছা তাজেল তুমি বলো তো আমাদের এই পৃথিবীতে শ্রেষ্ঠ পুরুষ বা মহাপুরুষ কে স্যার মানে আমি পাচ্ছি না পাচ্ছি না আমি আমি হ্যাঁ আমি শ্রেষ্ঠ পুরুষ মহাপুরুষ তুই না তাহলে তুই না আচ্ছা বাবা রহিম তুমি বলো তো আমাদের এই পৃথিবীতে মহাপুরুষ শ্রেষ্ঠ পুরুষ কে স্যার হরজাত রহম মোহাম্মদ সুসলাম বাহ বাহ বাংলা শান আচ্ছা মা তাজেল তুমি বলো তো কে আমি কর আমি কর বর্ম স্যার আমার শাশুড়ি লক্ষ্মী রানী তোর শাশুড়ি লক্ষ্মী রানী সে তো হিন্দু না ও তো সতী নারী কি করে সতী নারী হলো আমার শ্বশুর মরার পরের দিনে বিয়ে হচ্ছে আচ্ছা তুমি বলো তো রহিম আমাদের মুসলমানদের মাঝে সতী নারী কে স্যার বিবি আছিয়া বাহ চমৎকার আমি শিখে দিছি আচ্ছা বুটিস পোয়ার তাজেল তুমি বলো তো হিন্দুদের মাঝে সতী নারী কে স্যার আমার আম্মা আর আমি সেজন্য যাদের ভিটামিন খেলে আচ্ছা তুই বলতো হিন্দুদের মাঝে সতী নারী কে গোলামি তো আর ওটা তো মুসলমানদের মাঝে সতীদের মাঝে ওই হিন্দুদের মাঝে হ্যাঁ কে গণেশের মা কার্তিক ভালো উন্নতি হয়েছে তোর আচ্ছা রহিম তুমি বলো তো হিন্দুদের মাঝে সতী নারী কে স্যার সীতা বাহ চমৎকার আচ্ছা তুই সীতার অপর নাম বলতে পারবি সীতার অপর নাম সীতার অপর নাম শিব ঠাকুর আচ্ছা মাতাজল তুমি বলতে পারবে সীতার অপর নাম এত ভিটামিন পারবে না চুপ এত ভিটামিন খেলে তাও পান না কেন তুমি বলো তো সীতার অপর নাম কি স্যার জানকী বাহ সীতার অপর নাম হচ্ছে জানকী শোনা রহিম আজ প্রথম স্কুলে এসে আমাকে যে সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছে আনন্দে আমার বুকটা ভরে গিয়েছে আর তোমরা এতদিন ধরে স্কুলে এসে একটা প্রশ্নের উত্তর দিতে পারছ না আলেকজান্ডু তুমি কত বছর ধরে এই ক্লাসে নয় বছর আরো তিন বছর থাকবো আব্বার কাছে পড়াচ্ছি আচ্ছা ঠিক আছে থেকো তাজেল তুমি হয়েছো বাদশা সাইদের একমাত্র কন্যা আফা তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই আফা তবুও বলছি ভালোভাবে লেখাপড়া শিখে যদি স্কুলে আসতে পারো তাহলে এসো নতবা স্কুলে এসে অযথা স্কুলের মূল্যবান সময়টুকু নষ্ট করো না ভিটামিন খেলে নেই নষ্ট বেয়াদব আজকের মতো তোমাদের সকলের ছুটি বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে আহামরি সুন্দর এক জায়গায় এসেছে শুনো তুমি আমার বন্ধু হবে হ্যাঁ সত্যি বন্ধু হবে তুমি ভালো ম্যাজিক জানো হ্যাঁ ম্যাজিক জানো হ্যাঁ সেরকম তাহলে আমাকে একটু দেখাও তো একটু ম্যাজিক দেখাও আবার ম্যাজিক কি আমি কি ম্যাজিক শিয়ান তুমি না বললে যে পারো ওরে তো অটোমেটিক মেশিন স্কুলে গিয়েছে সে যে এখন পর্যন্ত ফিরে আসলো না আমি কি আর কোনো কারণ বুঝতে পারছি না একটি মাত্র মেয়ে এক মুহূর্ত না দেখলে আমার মন যেন অস্থির হয়ে যায় আরেকজন তুই কি স্কুলে গিয়েছিলি হ্যাঁ স্কুলে গিয়েছিলাম মামা ভালোই লাগাবার করে কিন্তু ভিটামিন ছিল না লস তবে তাজেল এখন স্কুল থেকে ফেরেনি ওই তো আপায় দিকে আছে কানতে কানতে আমি আর স্কুলে যাব না
এদিকে আসো আমার কাছে এসো কেন এসো মা কেন মা আমার কাছে এসো কেন মা কি হয়েছে তোমার কোথা থেকে একটি ছেলে এসে আমাদের স্কুলে ভর্তি হয়েছে তার সাথে আমি লেখাপড়াতে কিছুতেই পেরে উঠতে পারছি না ও আচ্ছা বলছিলাম না ভিটামিন খেলেন না তুমি লেখাপড়া করে এই গুণ ভিটামিন পেরে উঠতে পারছো না তাই না আচ্ছা ঠিক আছে আর তুমি স্কুল থেকে এসেছো তুমি বড় ক্লান্ত আর তাই আমি বলছি তুমি একটু বিশ্রাম নাও গিয়ে সে ব্যবস্থা আমি করব করবেন বাবা হুজুর ঠিক আছে হ্যাঁ মা চিন্তা করেন না আর বিচার করব চরম বিচার করব কোথাও হতে আমার বিনা অনুমতিতেই আমার স্কুলে এক ছেলে ভর্তি হয়েছে তার সঙ্গে আমার একমাত্র কন্যা তা যে লেখাপড়া করে পেরে উঠতে পারছে না কিছুতেই সেই ছেলেকে আমি স্কুলে রাখবো না সেই ছেলেকে আমি স্কুল থেকে বের করে দেব যাও মা যাও তুমি যাও হ্যাঁ তুই কি বলতে পারিস আমার বিনা অনুমতিতে মাস্টার কোথা থেকে এক মালির ছেলেকে স্কুলে ভর্তি করেছে তার সঙ্গে আমার একমাত্র কন্যা তা যে লেখাপড়া করে পেরে উঠতে পারছে না বলতে পারিস হ্যাঁ হ্যাঁ ওদের কথা সত্য ওটা অন্য কেউ না ওই যে আপনাকে যে রোজ ফুল দেয় না তার মাসিমার নাকি বন্ধি মাসিমার গরিব মানুষকে লেখাপড়া নাই না ওই মালিনী মালিনী যে মালিনী প্রতিদিন আমাকে ফুল দিয়ে যায় সেই মালিনীর ছেলে আমার স্কুলে ভর্তি হয়েছে আমার বিনা অনুমতিতে মাস্টার তাকে স্কুলে ভর্তি করেছে তার সঙ্গে আমার একমাত্র কন্যা তা যে লেখাপড়া করে পেরে উঠতে পারছে না আলেকজন্য আর বিলম্ব না করে আগামী কল স্কুলে যে মাস্টার সাহেবকে আমার আদেশ জানিয়ে বলবে আদেশ আমার বিনা অনুমতিতে যে ছেলেকে স্কুলে ভর্তি করেছে আজ আমারই হুকুম সেই ছেলে যদি আমার স্কুলে লেখাপড়া করতে আসে তাহলে উড়িয়া বাস ঘোড়া এবং জরির জামা নিয়ে স্কুলে আসতে হবে বাসে তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না এ হচ্ছে বাদেশা সাইদের হুকুম হুকুম আচ্ছা আপনারা খারা হন খারা হন এই কেন আমার উপর তো মাস্তানি বেশি দেখাস কিন্তু স্কুলের মধ্যে বুঝছো কোথায় দেখালাম এ বেটা বট খারা হন এই মা খারা হো ছাড়া আসলে কিন্তু তোকে মার দিবি মানে কমরটা অনেক তাই প্যারেট আলেক দন্ত চুপ আপনি কি কাজ স্যার আমাকে না দেন স্যার মুখের মধ্যে বার করে শোন আমি তোকে একটা কথা বলি তুই যে প্রতিদিন স্কুলে এসে মাস্তানি করিস তুই কোনো দিন কোনো লেখাপড়া করে স্কুলে এসেছিস কোনো পড়া বলতে পেরেছিস আজকে তোকে একটা প্রশ্ন করব এই হ্যাঁ আলেকজন টু বল তুই আম বানান কর আম 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 বানান কর আম ও আমরা আমরা যে আম খাই হ্যাঁ যে আম খাই সে আম বানান কর ও এ আম হ্যাঁ তাতে কি হয়েছে আম পাকা হোক ব্যাপার আছে আপনি মাথা মারেন বেশি আগে কেমন আচ্ছা মনে কর পাকা আম আচ্ছা আমটা কি গাছের আগালে থাকে না গোড়াত এরে বাবা তাতে কি হয়েছে মনে কর উপটালে রয়েছে আপনি খুব মাথা মারেন আমাকে শুনবেন না আপনি একের বেশি খেল খেলা পাকা হ্যাঁ মনে কর বেশি দূরত্ব কত দূর হবে বিশ প্রতিশত হ্যাঁ অবশ্যই আপনার গাছ ছিল না হ্যাঁ বুঝেছি যখন খেল খেলা পাকা আমটা পড়বে তার পড়ার সাথে সাথে তো বিসি এমন ভাবে চলে যাবে মনে করেন খালি ঠিক বলেছিস যেটার বিজি আউট হয়ে গেল সেটা বানান কি করে করবি খাবার
তোর বাবা হয়েছে ফকির হ্যাঁ এই তো কি হয়েছে এত কোন শুধু আপনি রং তামাশা দেখলাম বাদশা সাইদের আদেশ কি আদেশ আগামী কাল কোন মানি ছেলেকে ভক্ত করে নিয়েছেন আবার লেখা পড়াই পারে না তার বাবার কাছে বিচার দিছে তাই হুজুরের করা আদেশ কি আদেশ মনে রাখবেন এটা হচ্ছে বাচ্চা সাইদের বাবা রহিম তুমি তো সবই শুনলে আমি বাচ্চা সাইদের অধীনে এই স্কুলটা চালাই তার আদেশ আগামীকাল যদি তুমি এই স্কুলে আসো তাহলে উড়িয়ে বাস ঘোড়ায় চড়ে জরুরি জামা পরে স্কুল আসতে হবে স্যার আমরা অনেক গরিব উড়িয়ে বাস ঘোড়া কোথায় পাবো জরুরি জামা কোথায় পাবো স্যার আমি জানি বাবা যেহেতু মালির বাড়ি থেকে তুমি এসেছো আমি জানি তোমরা নিতান্ত গরিবে কিন্তু উপায় নেই বাবা আমি বাদশা সাইদের হুকুমের গোলাম তারও এই অধীনে স্কুল চালাই তাই তোমাকে বলছি যদি আগামীকাল জরির জামা পরে উড়িয়ে বাজ গুড়াই চড়ে স্কুলে আসতে পারো তাহলে এসো নতবা স্কুলে এসো না আজকের মতো তোমাদের সকলের ছুটি আমি অনেক আশানি এই স্কুলে পড়তে এসেছিলাম খোদা আমি কোথায় পাবো সেই উড়িয়া বাজে ঘোড়া কোথায় পাবো সেই জরির জামা তুমি বলে দাও খোদা কি আর এই স্কুলে লেখাপড়া হবে না খোদা লেখাপড়া এই স্কুলে এই স্কুলে কি আমার লেখাপড়া হবে না ছিড়া জামা ছিড়া দুটি গো হো আল্লাহ আমার ভাগ্যে
পারেন জরি জামা আমাকে কিনে দিবে তুমি আমাকে কখনোই আর ডিস্টার্ব করবেন না বাই বাই শোনো রহিম যেও না রহিম ও মন না জানে মা
আর এইসব কথা আমাকেই বা শোনাচ্ছ কেন? তুমি আমাকে চিনলে না বুঝি? একটু আগে যে ছেলেটির কাছে তুমি ভালোবাসা চাইলে সেই ছেলেটির দিদি আমি। তাই তোমাকে একটি কথা বলতে চাই, একটি কথা বলবো শুনবে? বলো কি কথা তোমার। তুমি হলে বাদশা জাতি, তোমাকে বিশেষ কিছু বলার মতো আমার অধিকার নেই, তারপরে না বলে পারছি না। আচ্ছা তাজেল বলো তো, একটি মাঝি কয়টা নৌকা বাইতে পারে? একটি মাঝি কেবল একটি নৌকায় বাইতে পারে। বাহ, খুব সুন্দর তুমি উত্তর দিয়েছ। একটি মাঝি যদি একটি নৌকা বাইতে পারে, তাহলে তুমি আমার মাঝির দিকে নজর না দিয়ে, এখানে অনেক ছোট বড় হাজার হাজার মাঝি রয়েছে, চাইলে তুমি যে কোনো মাঝি নিতে পারো। আমার মাঝির দিকে চোখ তুলে তাকালে আমি তোমার চোখটি উকরে কোথাকার জল কোথায় গিয়ে ভরায়। আর তা যদি না পারি আমিও সাত পাঁচের মেয়ে তা দিলি নই। স্কুলে যাই তাহলে জরি জামা এবং উড়িয়া বাজ খোড়াই চড়ে ওই স্কুলে যেতে হবে। আমি এগুলো কোথায় পাবো মাসি? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, যাও তুমি খেলা করো গিয়ে, তোমার দিদি তোমার জন্য সব কিছু ব্যবস্থা করবে। তুমি সত্যি বলছো মাসি? হ্যাঁ আমি সত্যি বলেছি মাসি। আমি আবার ওই স্কুলে পড়তে যেতে পারবো তো? অবশ্যই পারবে। তাহলে আমি যাই, তুমি তাহলে আমার দিদির কাছে কিন্তু সব কথাই খুলে বলবি। হ্যাঁ আমি বলবো। তুমি ঠিক আছে মাসি, তাহলে আমি আসছি। মাসিমা, আর তোমাকে কিছু বলতে হবে না, আমার দাদা
আমরা কি জন্য কান্না করেছি আমি তা বুঝতে পেরেছি আমি কিছু না কিছু একটা করব আমার দাদার স্কুলে যাওয়া আমি কিছুতেই বন্ধ করব না তুমি গিয়ে দাদাকে খাবার দাও দেখি আমি কিছু ব্যবস্থা করতে পারি ঠিক আছে আমি তাই যাচ্ছি ওগো মেহেরবান তুমি কত নিঠুর খেলা আমার সাথে খেলবে এখন আমি কোথায় উড়িয়া বাজ ঘোড়া জড়িয়ে জামা পাবো আমাকে পথ দেখাও পথ দেখাও না না আমি আমি আমার বাপজির কাছে যাব দেখি আমার বাপজি আমার কাছে কিছু করে দিতে পারে কি না বাপজি তাহলে শোন একদিন নিরাজপুরের একা পর্বত এ পথে আসছিল বাণিজ্য করতে হঠাৎ গভীর অরণ্যে প্রবেশ করার পর এক দল বনদস্য তাকে আক্রমণ করে আমি বনরাজ আমার জীবন দিয়ে তাকে উদ্ধার করিলে বৎসালী এক পর আমাকে খুশি হয়ে চরির জামা আর উড়িয়া মাছ গুলা দান করেছিল কিন্তু আমার বাইজি আলি এক পরের নাম শোনা মাত্র তো হঠাৎ এমনি চমকে উঠলি কেন রে আমার মাইজি বাপজি তুমি যার কথা বলছো বাদশাহ গব্বর আমার শ্বশুর মশাই শ্বশুর মশাই হ্যাঁ বাপজি উনি বলে অভিশাপি ১২ বছর যে বাণিজ্যে আমার হয়েছে এই তার কারণ আমার শ্বশুর হয় যাক ওসব কথা পরে বলবো আমি এসব তোমাকে সব ভাঙ্গে বলবো আগে তুমি আমার দাদার ব্যবস্থা করো উড়িয়া বাজে যা অবশ্যই দেব অবশ্যই পাবি রে আমার মাইজি বৎসালী এক অপর বৎসা তোহার শ্বশুর আছে আমার বাপি বৎসালী এক অপরের পুত্র আছে আরে তিন দুনিয়ার মালিক তোর মাই বাবু জানায় আই তুই আসমান কা দুনিয়া করিস আমার এই দুনিয়া কা আসমান করিস আরেক মুহূর্ত মিলে মালাই তো আমার সামনে চল আমি দেব আমি দেব চল চল ভাইজি সুন্দর লাগছে বাহ সত্যি তুমি খুশি হয়েছ হ্যাঁ অনেক ভালো লাগছে আমাকে এই খুশির দিনই আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে দিবে না দিদি
আমার কাছে কি আছে আর তুমি আমার কাছে কি চাবি তোমার কাছে অনেক কিছু আছে যা আমার সাত জন্ম শেষ হবে না তাই তো তোমার কাছে আমি আজকে চাচ্ছি দিবে কি বলো না ঠিক আছে তোমার মন যখন চেয়েছে তাহলে বলো তুমি কিন্তু কিচ্ছু বলবে না ঠিক আছে আমি কিচ্ছু বলবো না কইও রে সে বন্ধুর কাছে Oh.
আছি ماري لو جوكا
তুমি কান্না করছো আমাকে কষ্ট দিও না চোখে কি জানো পড়েছিল তাই জন্য হয়তো একটু চোখে পানি এসেছে ওগো মেহেরবান খোদা আমি কেমন করে ওকে বোঝাবো যে আজ আমার যত কষ্ট শুধু আর জন্য স্বামীর কাছে পেয়েও স্বামীর ভালোবাসা পাচ্ছি না হে যন্ত্রণা আমি কেমন করে বোঝাবো দিদি তুমি কিছু ভাবছো না দাদা কি ভাবো কিছু ভাবছি না আমার যে স্কুলের সময় হয়ে গেছে হ্যাঁ দাদা তোমার তো স্কুলের সময় হয়ে গেছে চলো তোমাকে স্কুলে দিয়ে আসি তারপরে তোমাকে সব কথা বলবো ঠিক আছে দিদি দিদি তোমার কাছে কিছু জিনিস চাবো দিবি কি জিনিস চাবে দাদা বলো না আজ তুমি যা চাবে আমি তোমাকে তাই দিব আজ সব কিছু তোমার জন্য শুধু তোমার জন্য আর কারো জন্য নয় সত্যি বলছো হ্যাঁ দাদা আমি যা চাবো তুমি দিবে তো বললাম তো আজ এই নিশ্চিতে তুমি আমার কাছে যা চাইবে আমি সব কিছু তোমাকে দিব আচ্ছা কি চাবো কি চাবো কি চাবো এই তো পেয়েছি আচ্ছা দিদি তুমি আমাকে দশটা টাকা দাও ওগো মেহেরবান খোদা এখনো বাগানে ফুল ফোটেনি যদি বাগানে ফুল ফুটত আমার ভুমর মধু না প্রাণ করে চলে যেতে পারতো না কি হলো দিদি দিবে না ও মানে বলছিলাম কি দাদা এখনো তো বাগানে যাইনি ফুলও তুলিনি ফুলের মালা তুলে রাজবাড়িতে দিলে টাকা দিবে আমার কাছে তো টাকা নেই দাদা দিদি দাও না দশটা টাকাই তো চেয়েছি আমার কাছে নেই বললাম তো সত্যি বলছো সত্যি 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 ঠিক আছে তাহলে আমি স্কুলে যাই তোমার টাকা লাগবে না তাহলে আমি আসি ঠিক আছে চলো আমি তোমাকে আগিয়ে দেব ঠিক আছে দিদি আমি তোমাকে স্কুলে যেয়ে টাকা দিয়ে আসবো চলো বাতাসে ওরে রে সিরিয়াল হয় খারান তো আম্মা জানে রায় দিক দিয়ে খারান আপনারা খাসেন বেশি আজকে প্যারেড হবে প্যারেড আজকে প্যারেড হবে এই তোমরা সবাই এসেছো স্কুলে প্যারেড হবে আলেক জন্টু ও বাবা তাজেল ও আগে স্যার বদলিছেন সবাই এসেছো অথচ রহিমকে দেখতে পাচ্ছি না রহিম কি তাহলে স্কুলে আসবে না আরে গরিব মানুষ ওগুলো পাবে কোথায় আপনার যা কথা না আপনার মাস্টার শিক্ষক মানুষ হয়ে গেলে কি ধরনের কথা তোমার কথাটা বুঝতে পারলাম না কি পাবে কোথায় গরিব মানুষ জলে জরিদ আমার ঘোরা ঘোরা পাবে কোথায় হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম তুমি এসেছো রহিম জি স্যার আমরা এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম আর দেখেন তোমাকে কেমন লাগছে জরি জামা আবুল রহিম আচ্ছু তুমি বোধহয় ঘোড়ায় চড়ে এসেছো ঘোড়া কোথায় রেখেছো বাহিরে রেখে এসেছি বাঙ্গি ও আচ্ছা 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 রহিম তোমাকে একটা কথা জিজ্ঞেস করি জি বলুন আচ্ছা স্যার এই উড়িয়াবাস ঘোড়া হ্যাঁ এবং জরির জামা জামা জি এগুলো তোমাকে কে দিয়েছে কেন আমার দিদি দিয়েছে তোমার দিদি দিয়েছে হুম ধন্যবাদ খুব সুন্দর দেখেছো হ্যাঁ স্যার এনা কন্যা কর ঘোড়াটা চলাই কি বলবে আর ঘোড়া আমি চলাম একটু তুমি ঘোড়া চড়াবে এ কি কয় আমার আবার 25টা ঘোড়া আছে আরে রাখো আমার আবার 25টা ঘোড়া তোমার আবার 25টা ঘোড়া তাতে কি হয়েছে তুমি ঘোড়া চড়াতে পারবে না চলাবার পারমো আরে না পারবে না তো আমার চলার পারম না এলাকার লোক আমার ঘোড়ারই জন্ম কয় ডাকে ও কি বললে
ঘোড়ার জন্ম আব্বার প্রতিষ্ঠা ঘোড়া তো শোনো এটা একটু কেমন হলো না কথাটা আচ্ছা রহিম আচ্ছা ঠিক আছে যাও আমি রহিমকে বলে দিচ্ছি স্যার প্লিজ আপনি না কোয়া দেন আরে প্লিজ নয় প্লিজ নয় প্লিজ হ্যাঁ প্লিজ প্লিজ হ্যাঁ প্লিজ আচ্ছা রহিম তোমার ঘোড়ার চাবুকটা একটু ওকে দাও তো ও ঘোড়াটা চালিয়ে আসো তুমি চালাতে পারবে না ওটা বাইরে রেখে এসেছি খুব টাটো আলে জন্টু সাবধান কিন্তু আচ্ছা দেখি আগে দেখে আসো যাও ওরে বাবা হুজুরা জিতে বাবা হুজুরা জিতে কে আসছো আচ্ছা সবাই বসো মেরে সাথে লো হুশিয়ার মাদ্রাসা সাইয়েদ স্কুল পরিদর্শন করতে আসছে অ্যাটেনশন আপনি হুজুর হ্যাঁ বসুন মাস্টার সাহেব আমি বসতে আসিনি তবে আমি এসেছি কোথা হতে এক মালিনীর ছেলে আপনার স্কুলে ভর্তি হয়েছে সেই ছেলেকে দেখার জন্য আমি স্কুলে এসেছি ও আচ্ছা হ্যাঁ সেই ছেলেটা আমাকে দেখিয়ে দিন এই যে আপনার সামনে এসে দেখুন এই হচ্ছে সেই রহিম যদিও সে মালিনীর ছেলে কিন্তু আপনার আদেশ সে পালন করেছে ভিটামিন না খায় সিয়ারে দেখেন কি সুন্দর আর ভিটামিন খেলে অনেক জন্য সালাম হুজুর সালাম সালাম মাস্টার সাহেব জাপানা আমার হুকুম মেনেছে জি তাই না আমার পুনরায় আমার হুকুম হুকুম যদি ওই মালিনীর ছেলে আমার স্কুলে পড়তে আসে তাহলে হাতির ওপর আম্বেরা দিয়ে স্কুলে আসতে হবে নচে তাকে স্কুলে আসতে দেওয়া হবে না শুধু তাই নয় তবে আরো একটি কথা আমি বলে যাচ্ছি কি কথা ওই মালিনীর ছেলের গোড়ার সঙ্গে আমার গোড়ার রেস খেলা হবে যদি রেস খেলা জয়ী হতে পারে তাহলে তাকে আমি বহুত পুরস্কার দেব আর যদি না পারে তাহলে অন্ধকার কারাকক্ষে বন্দি করে রাখবো হচ্ছে মাদ্রাসা সাইদের হুকুম হুকুম মনে রাখবেন এ তো মাদ্রাসা সাইদের স্যার রহিম বলুন জাহাপনা কি বলে গেছে তুমি শুনেছ শুনেছি স্যার আমি বুঝতে পারছি না মাদ্রাসা সাইদ কেন একের পর এক তোমার প্রতি হেন কঠোর আদেশ আমি বুঝতে পারছি না স্যার এটা তো আমিও বুঝতে পারছি না রহিম বলুন বাধ্যতামূলক কথাটি আমাকেও বলতে হচ্ছে কারণ তুমি তো জানো আমি সাইদ বাদশার বেতনভুক্ত কর্মচারী আজ যে আদেশ দিয়েছে আমি জানি না তোমার ভাগ্যে কি আছে তুমি আদেশ পালন করতে পারবে কিনা তবে একটি কথা হাতির পৃষ্ঠে আমরা দিয়ে তুমি স্কুলে আসতে পারো কি নাই পারো সাইদ বাদশার ঘোড়ার সঙ্গে তোমার ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হবে আমি আশা করি মেহরবানে খোদা তারা যদি সহায় থাকে অবশ্যই এই প্রতিযোগিতায় তুমি জয় লাভ করবে কিন্তু এটা কি করে সম্ভব অবশ্যই সম্ভব হবে আমি তোমাকে তেমন কিছু দিয়ে সহযোগিতা করতে পারবো না আমি আমার মন থেকে আমার অন্তরের অন্তরস্থল থেকে তোমাকে আমি আশীর্বাদ করি শুধু তাই নয় আমার হাতের এই আশীর্বাদী ছড়িখানা তোমার হাতে তুলে দেব এই ছড়িখানা যতক্ষণ তোমার হাতে থাকবে আমার মনে হয় শুধু সাইদি বাদশা কেন এই বাংলার কোন ঘোড়ার সরোয়ার তোমাকে হার মানাতে পারবে না নাও আপনি শুধু আমাদের জন্য দোয়া করো আমি দোয়া করি রহিম মেহরবানে খোদা তালা যেন তোমার সহায় থাকে তোমার সহায় থাকে এসো সবাই
আজকের মতো স্কুল ছুটি ওগো মেহেরবান খোদা আমার সাথেই কেন এরকম হচ্ছে খোদা অনেক আশা নিয়ে এই স্কুলে এসেছিলাম ভেবেছিলাম এখানে মনে হয় অনেক সুন্দর করে লেখাপড়া করতে পারব কেন আমার সাথে এমন হচ্ছে খোদা ওগো মেহেরবান খোদা তুমি আমার সহায় হও খোদা আমি কি পারব নিশ্চয় জয় হতে আমি কোথায় পাবো সেই হাতি ওগো মেহেরবান খোদা তুমি আমার সহায় হও খোদা তুমি আমার সহায় হও কোথায় পা টাকা পয়সা গো ও আল্লাহ কোথায় পাবো হাতি গো আমার আল্লাহ ভালোবাসি আমার কি হতে পারে একবার ভেবেছো তোমার পিতা যদি জানে তাহলে তো আমাকে একদম গর্দান দিয়ে দিবে না রহিম কিছু হবে না আমি তোমাকে সব দেব তুমি আমাকে ফাঁকি দিবে না তো না রহিম তুমি এখানে বসো ওই আমি Thank you.
Thank you.
মাঝি এ তোমার দিদির কণ্ঠ ও মাঝি রাখি ترجمة
ধরে রাখা গেল না যাক আমিও দেখি কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়।